অসংখ্যে রক্ত শূন্যতা দূর করতে ও ঠাকুর পঞ্চানন বর্মার 88তম তীরধান দিবস উপলক্ষে রায়গঞ্জের সুপ্রাচীন ক্ষত্রিয় হোস্টেলে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শুক্রবার এই শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ তপশিলী জাতি ও আদিবাসী সংগঠনের সভানেত্রী রঞ্জনা রায়। প্রদীপ প্রজ্বলন ও ঠাকুর পঞ্চানন বর্মার ছবিতে মাল্যদানের মাধ্যমে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন তিনি। সূত্রের খবর, 1989 সাল থেকে পিছিয়ে পড়া উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে ও পিছিয়ে পড়া জাতি তপশিলী ও আদিবাসীদের অগ্রাধিকারের ক্ষেত্রে লড়াই করে এসেছেন রঞ্জনা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষত্রিয় হোস্টেল সমিতির সম্পাদক সুজিত রায় চৌধুরী, উত্তর দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী প্রমুখ। এ বিষয়ে ক্ষত্রিয় হোস্টেল সমিতির সম্পাদক সুজিত রায় চৌধুরী কি জানিয়েছেন শুনুন। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা 88তম তীরধান দিবস উপলক্ষে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা দ্বারা প্রতিষ্ঠিত 102 বছরের রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করেছে। এই রক্তদান শিবিরে আমাদের হোস্টেলের যে 34 জন বর্তমান ছাত্র আছে তাদের প্রায় অর্ধেক ছাত্রই আজকে স্বেচ্ছায় রক্তদান দিলেন। এছাড়া আরও বাইরের কিছু ছাত্র ছাত্রী এদেরই বন্ধু বান্ধবীরা আসবেন, তারাও রক্তদান দেবেন। কতজন মোট আসতে মানে রক্ত দিবেন আশা করি? আমরা আশা করি প্রায় 40 জন রক্ত দিবেন। আমাদের এই রঞ্জনা, শ্রীমতী রঞ্জনা রায় এই উদ্বোধন করলেন, এখন আমাদের রক্তদান শুরু হবে। এখানে বর্তমানে 21 জন এখন প্রস্তুত আছেন, বাকিরা আস্তে আস্তে আসবেন। আপনার নামটা যদি একটু বলেন। সুজিত রায় চৌধুরী, আমি ক্ষত্রিয় হোস্টেল সমিতির সম্পাদক। শুক্রবারের এই রক্তদান শিবিরে প্রায় 40 জনের মতো রক্তদাতা রক্তদান করবেন বলে আশাবাদী সুজিত বাবু। তিনি আর আর্জি জানান যে কোনো স্তর থেকে যেন হোস্টেলটির মেরামতির ব্যবস্থা করা হয়। 14 টাইমলাইন, রায়গঞ্জ।